জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে Hello, my dear students. How are you all? I hope you are quite well by the grace of Almighty Allah. I am also well by His grace. After a long time, today I am here to take your English class on changing sentence, the part simple, complex, and compound. Before going to discuss simple, complex, and compound, I would like to discuss about clause and phrase, because it is very necessary to know about what is phrase and clause to complete about simple, complex, compound, and to learn simple, complex, compound. So let's start. প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখো সেন্টেন্সে এখানে স্ক্রিনে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমি আগে এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আগে এখানে ফ্রেজ এন্ড ক্লোজ নিয়ে কিছুটা আলোচনা করেছি। আগে সেন্টেন্সটা খেয়াল করো, বলছি আমি কি বলেছি, একটি বড় বাক্যে বাক্য কতগুলো ওয়ার্ড একত্রিত হয়ে ব্যবহৃত হয়। ওয়ার্ডের এই গ্রুপ দুই প্রকার হয়ে থাকে, ফ্রেজ অ্যান্ড ক্লোজ, অর্থাৎ কখনো ফ্রেজ আকারে হয় আবার কখনো ক্লোজ আকারে সেন্টেন্সগুলো ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং ফ্রেজ কি অ্যান্ড ক্লোজ কি, এখন ফ্রেজটা দেখো কি রয়েছে, যে শব্দগুচ্ছ মনের আংশিক ভাব প্রকাশ করে যাতে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না। এখানে প্রথম এবং প্রধান কন্ডিশন হলো এখানে সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, অর্থাৎ ফ্রেজে তোমার কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না এবং একটা সেন্টেন্সে আংশিক ভাব প্রকাশ করবে, সম্পূর্ণ ভাব কিন্তু এখানে প্রকাশ করবে না এবং এখানে কখনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। এটা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ থাকে না। যেমন ধরো উদাহরণ খেয়াল করো, হি ইজ অন দ্য ব্যাঙ্ক অফ রুইন। দেখো এখানে যে আমি হাইলাইট করা যে অংশটা দেখতে পাচ্ছ, অন দ্য ব্যাঙ্ক অফ রুইন মানে কি, সে ধ্বংসের সম্মুখীন। হি ইজ অন দ্য ব্যাঙ্ক অফ রুইন, সে ধ্বংসের সম্মুখীন। এখন এখানে দেখো কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব নেই, এটা একটা ফ্রেজ আকারে ব্যবহার করা হয়েছে, নোট ইট। অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এখানে সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, যেটা থাকবে না সেটাই হবে কি তোমার, সেটাই হবে ফ্রেজ। ফ্রেজ বিভিন্ন প্রকার রয়েছে, আমরা এগুলো এখন এখানে বিস্তারিত আলোচনা করা সম্ভব না। এখানে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, প্রিপোজিশনাল ক্লোজ, অনেক মানে অনেক ফ্রেজ রয়েছে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, এখন বিভিন্ন প্রকার রয়েছে, আমরা সেই ক্ষেত্রে আলোচনায় যাবো না। কনজাংশনাল ফ্রেজ রয়েছে, আমরা অন্যদিন সেগুলো আলোচনা করবো এবং তোমরা আগের ক্লাসে এগুলো শিখেছো। সো লেটস ডিসকাস অ্যাবাউট ক্লোজ, সেকেন্ড পার্ট, ক্লোজ। হোয়াট ইজ ক্লোজ, ক্লোজ অর্থ কি, ক্লোজ শব্দের অর্থ হচ্ছিল বাক্যের অংশ, বাক্যের অংশ। অর্থাৎ কি লেখা আছে ডেফিনিশনে, যে শব্দের সমষ্টি থেকে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে এবং যা একটি বড় সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহার হয় তাকে ক্লজ বলা হয়। অর্থাৎ যে শব্দ সমষ্টি একটি সাবজেক্ট, এখানে প্রধান এবং প্রথম কন্ডিশন হচ্ছে একটি সাবজেক্ট এবং একটি কি থাকতে হবে, ফাইনাইট ভার্ব থাকতে হবে। প্রথম এবং প্রধান কন্ডিশন, ফ্রেজে কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব থাকে না। অন দ্য আদার হ্যান্ড, উই ইউজ আ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব ইন এ ক্লজ। দিস ইজ দ্য মেইন distance difference from phrase and clause. This is the main difference. The subject এবং finite verb থাকবে না কোথায়, phrase এবং subject এবং finite verb থাকবে হচ্ছে clause এ। Clause এর আরেকটা বৈশিষ্ট্য হলো এটা বড় সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহার করা হয়। এখানে কি, এটি একটি বড় সেন্টেন্সের কি হিসেবে ব্যবহার করা হয়, অংশ, এটা আলাদা আলাদা ব্যবহার করা হয় না, এটা বড় সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহার করা হবে এই phrase এবং এই clause টিতে। বড় সেন্টেন্সের অংশ হিসেবে যখন ব্যবহার করা হবে তখন সেটা কি হবে, ক্লজ হিসেবে ব্যবহার করা হবে এবং অবশ্যই অবশ্যই এতে সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব তোমাকে ব্যবহার করতে হবে। উদাহরণটা খেয়াল করো, আমি দ্য বয় সেইড দ্যাট, আমি কি লিখেছি, দ্য বয় সেইড দ্যাট, বালকটি বললো যে হি উড হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। ইন অ্যানাদার সেন্টেন্স আই হ্যাভ রিটেন, আই সো আ বয়, আমি একটি ছেলেকে দেখলাম, হোয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, যে মাঠে খেলছিল। প্রথম উদাহরণটা খেয়াল করো, আই সো দ্য বয় সেইড দ্যাট, দেখো এখানে যেটুকু বোল্ড করেছি আমি, দ্যাট হি উড হেল্প মি। এখানে দেখো
দ্যাট কনজাংশন দ্বারা এখানে যুক্ত রয়েছে। দেখো সাবজেক্ট রয়েছে হি, এখানে সাবজেক্ট হিসেবে কি রয়েছে হি রয়েছে, এবং তোমার হেল্প রয়েছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে, এবং এটা কি মেইন ভার্ব হিসেবে আছে। দ্যাট মিনস এখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব রয়েছে বিদায়ী, তোমার এটা কি রয়েছে ক্লজ হিসেবে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় ক্লজে দেখো প্রিন্সিপাল ভার্ব আছে কি প্লে, এখানে প্লে এর সাথে আইন যুক্ত করা আছে, প্লেইং আছে আইন যুক্ত আছে, এবং উভয় ক্লজে সাবজেক্ট এক আছে বিদায়ী, তো এখানে সাবজেক্ট ব্যবহার করেনি কিন্তু এখানে মনে মনে সাবজেক্ট হিসেবে আই রয়েছে। সুতরাং এইটাও একটি সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব রয়েছে, এবং এজন্য আমার আন্ডারলাইন এবং বোল্ড করার যে অংশটা দেখতে পাচ্ছ ইয়েলো কালারের, সেটা হচ্ছে কি তোমার ক্লজ। তো শিক্ষার্থীরা এই ছিল আমার ক্লজ এবং ফ্রেজের একদম বেসিক কনসেপ্ট। সো লেটস স্টার্ট অ্যাবাউট সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি এটা তোমাদের চেঞ্জ করার আগে তো আমাদের এই সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে, সিম্পল কিভাবে গঠন করা হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠন করা হচ্ছে, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে গঠন করা হচ্ছে, সেই সম্পর্কে তুমি যদি না জানতে পারো, অর্থাৎ তোমাকে যখন ইন্টারেস্ট চেঞ্জ করতে বলা হলো, তুমি যখন চেঞ্জ সেন্টেন্সটা না চিনতে পারবা যে কোন সেন্টেন্স দেওয়া আছে, তখন তুমি অবশ্যই প্রবলেমে পড়ে যাবে। অর্থাৎ তোমাকে বলতে করতে বলা হবে যে এটা সিম্পল করো, কিন্তু সেন্টেন্সটা কমপ্লেক্সে আছে না কম্পাউন্ড আছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। So to identify simple or complex or compound sentence, you have to know what is simple, complex and compound sentence. Let's start about. প্রথমে আমরা সিম্পল সেন্টেন্সে আসি। সিম্পল সেন্টেন্সে কি রয়েছে, সরল বাক্য, এটা বাংলা হচ্ছে সরল বাক্য, বাংলা ব্যাকরণে তোমরা পড়ে থাকবে, একসাথে আসলে দুইটা কাজ হয়ে যাবে। এখানে কি রয়েছে, যে বাক্যে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। এখানে দেখো প্রধান কন্ডিশন হলো ওই তোমার ক্লজের মতোই, এটা ক্লজের মতোই একটি সাবজেক্ট এবং একটি কি থাকতে হবে ফাইনাইট ভার্ব থাকবে। কেমন ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব। আমার ভার্বের প্রকারভেদের একটু খেয়াল রাখতে হবে, এখানে নন ফাইনাইট ভার্ব থাকলে চলবে না, এখানে অবশ্যই কি থাকতে হবে ফাইনাইট ভার্ব থাকতে হবে। এবং ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব কি এটা আসলে অনেক ইলাবোরেশনের বিষয়, আলোচনার বিষয়, এখানে আমি যাব না। মানে এক কথা আমি যদি বলি তাহলে সংক্ষেপে একটু বলতে পারি, ফাইনাইট ভার্ব অর্থাৎ যে ভার্বের ক্রিয়া বা কার্য সমাপ্ত হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যেটা সমাপ্ত হয় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কিন্তু আমার সিম্পল সেন্টেন্সের এখানে প্রধান কন্ডিশন হলো যেখানে তোমাকে অবশ্যই কি থাকতে হবে, একটি সাবজেক্ট, বেশি না, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে, যদি থাকে তবে সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে গঠন করা হয়। আমরা এক্সাম্পলটা যদি খেয়াল করি দেখবো এখানে সাবজেক্ট হচ্ছে দা সান, একটা সেন্টেন্সটা আছে কি দা সান রাইজেস ইন দি, দা সান রাইজেস ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে ছাদ দা সান, এবং রাইজ উঠে, রাইজ হচ্ছে কি এখানে ভার্ব প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার রয়েছে, এটা হচ্ছে তোমার কি ফাইনাইট ভার্ব। সুতরাং একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে এই সেন্টেন্সে, সুতরাং এটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সে যাই, কমপ্লেক্স শব্দের অর্থ কি বাংলা ব্যাকরণে তুমি দেখবা জটিল, জটিল মানে ঝামেলা। এখানে কি রয়েছে, যে বাক্যে একটি প্রধান বাক্য এবং এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষে ভাবে ব্যবহৃত হয় তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। অর্থাৎ এখানে একটি দুইটা অংশ থাকবে, একটা প্রধান বাক্য থাকবে, একটা প্রধান বাক্য থাকবে এবং এক বা একাধিক আশ্রিত বাক্য। অর্থাৎ কি আশ্রিত বাক্য কোনগুলো, মানে তুমি যদি ইংলিশ এটাকে বলা, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা কি থাকবে ডিপেন্ডেন্ট ক্লজ, একটি স্বাধীন বাক্য এবং আরেকটি পরাধীন বাক্য থাকবে, এরকম সেন্টেন্সে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স হয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন তোমার এখানে যুক্ত হতে পারে, কি কি যুক্ত হতে পারে, যেমন ধরো দ্যাট, তারপরে তোমার আরো হতে পারে দো, অল দো, সিন্স, অ্যাজ, হোয়েন, বিকজ, এরকম অনেক মানে কোঅর্ডিনেটিং সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হতে পারে এই এই তোমার কমপ্লেক্স সেন্টেন্স। এগুলো সাধারণত থাকলে তুমি কি বুঝবা কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে, আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে এখানে চিহ্ন, মানে তুমি যাতে চিনতে পারো এরকম অনেক কিছু রয়েছে, এগুলো হচ্ছে কনজাংশনের বিষয়, এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই সহায়ক অংশগুলো যেগুলো যুক্ত থাকবে সাধারণত সেগুলো কি থাকবে কমপ্লেক্স সেন্টেন্স থাকবে। এর সাথে আরেকটা বিষয় আছে রিলেটিভ প্রোনাউন আছে রয়েছে, রিলেটিভ প্রোনাউন থাকলে তোমার কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হয় সেখানে, সে বিষয়গুলো খেয়াল করতে হবে। দেখো সবগুলোই কিন্তু আসলেও এই মানে পার্টস অফ স্পিচ যদি তুমি না চিনো সঠিকভাবে তাহলে কিন্তু কোনোভাবেই তুমি এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিন্তু বুঝতে পারবে না। তোমার কিন্তু এখানে কনজাংশন চিনতে হবে, এখানে তোমার প্রিপোজিশন চিনতে হবে, মানে বেসিক জিনিসগুলো তোমাকে এখানে জানতেই হবে।
তো আমরা কমপ্লেক্স সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য কি? প্রধান বৈশিষ্ট্য হলো অ্যাকটিভ প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেটিং ক্লজ থাকবে, অর্থাৎ একটি স্বাধীন বাক্য থাকবে আর একটা কি থাকবে? পরাধীন বাক্য থাকবে। আচ্ছা দেখো, খেয়াল করো এখানে সো দ্যাট হচ্ছে তোমার কি কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে, সো দ্যাট হিসেবে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। দেখো উই ইট ফুড, আমরা খাবার খাই, সো দ্যাট উই ক্যান লিভ, যেন আমরা বাঁচতে পারি। এখানে স্বাধীন বাক্য কোনটা? উই ইট ফুড, দেখো আমরা খাবার খাই, এই অংশটা সেন্টেন্সটা কমপ্লিট হয়েছে, আমরা খাবার খাই, এই সেন্টেন্স কমপ্লিট হয়েছে, আমাকে এটা প্যাসিভ করতে পারো। এই সো দ্যাট এইটুকুর কোনো দরকার হয় না, সুতরাং উই ইট ফুড এই অংশটা আমার কি স্বাধীন, আর বাকিটুকু হচ্ছে কি পরাধীন বাক্য, আমরা বাঁচলি কিভাবে খাওয়ার উপর নির্ভরশীল। সুতরাং এটা এই পরের অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট এবং প্রথম অংশটা কি হয়েছে ইন্ডিপেন্ডেন্ট। এই একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি এই সাবঅর্ডিনেট ক্লজ, এই দুইটা মিলে হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সটা একটু খেয়াল করো। কম্পাউন্ড, কম্পাউন্ড শব্দের অর্থ কি যৌগিক, কম্পাউন্ড শব্দের অর্থ কি যৌগিক, বাংলা হচ্ছে যৌগিক বাক্য। একটু খেয়াল করো, যৌগিক বাক্য বলছে পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বাক্য বা মিশ্র বাক্য কনজাংশন দ্বারা একটি সম্পূর্ণ বাক্য গঠন করে থাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। এটা আমরা অন্যভাবে আরো বলতে পারি, কম্পাউন্ড সেন্টেন্স কি হয় এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ, যদি এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো দ্বারা যখন যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায় তোমার কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা হয়। এখানে অর থাকতে পারে, বাট থাকতে পারে, ইয়েট থাকতে পারে, অ্যান্ড থাকতে পারে, এই সমস্ত যখন যুক্ত হয় তখন সেটা সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে গঠিত হয়। অর্থাৎ এই কম্পাউন্ড সেন্টেন্সে কন্ডিশন কি, মানে কমপক্ষে দুইটা কি থাকবে স্বাধীন বাক্য থাকবে, অর্থাৎ এখানে পরস্পর দুই বা ততোধিক নিরপেক্ষ, এখানে দুইয়ের অধিকও থাকতে পারে, সরল বাক্য বা মিশ্র বাক্য কনজাংশন দ্বারা যুক্ত হবে। কনজাংশন কি এখানে আসলে হবে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে। কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি কি সেটা তোমাকে আমি নিচে দিকে দিয়েছি, এগুলো হচ্ছে কি তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন, কনজাংশনের কিছু প্রকারভেদ রয়েছে তার মধ্যে এগুলো রয়েছে। এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায় কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে গঠন করা হবে, এইটা যদি সেটা খেয়াল করবে। যেমন উদাহরণটা দেখো, ডু অর ডাই, করো না হয় মরো, এই ডু অর ডাই এখানে আমাদের চিনবো কিভাবে এটা কম্পাউন্ড সেন্টেন্স, এই অর রয়েছে, এটা আমরা দেখি বুঝবো এটা কি কম্পাউন্ড সেন্টেন্স। আরেকটা বিষয় এখানে তোমাকে খেয়াল করতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্সে অনেক সময় ম্যাক্সিমাম টাইম সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়, সুতরাং এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তখন সেটা কি হয়ে যায় কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মেইন অংশে যাওয়ার আগে আজকে আমার ছিল প্রাথমিক আলোচনা। আই হোপ ইউ হ্যাভ সিম্পলি আন্ডারস্টুড হোয়াট ইজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, হোয়াট ইজ ফ্রেজ অ্যান্ড ক্লজ। উই হোপ দ্যাট উই মাস্ট ডিসকাস, উই শুড ডিসকাস অর উই ক্যান ডিসকাস অ্যাবাউট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইন আওয়ার নেক্সট ক্লাস। টিল দেন আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।